যেহেতু বর্তমান বিশ্বে বর্তমান সময়ে এই আলোচনাটা একটা বিশাল আলোচনা হয়ে দাঁড়িয়েছে, আজকে গোটা বিশ্বে এই আলোচনাকে কেন্দ্র করে মানুষের ঈমান হারা হয়ে যাইতেছে, মানুষের ঈমান চলে যাচ্ছে, কে মুসলমান কে মুসলমান না এটা আমি ধরতে পারতেছি না, মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে আছে, তারপরে শরীরের বক্ত কথা বলতেছে, কথা বলে ঠিক না বেটে? আর সাজ্জাদ বিশে ভাই আমার তো মুসলমান, মুসলমান হওয়ার পরে শরীর কুফর বেদাত, আমি ইমাম মসজিদে বসে আছি যে ভাস্কর্য এবং মূর্তি, কথা বলেন ঠিক না বেটে? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভাস্কর্য এবং মূর্তি, ইসলাম এই বিষয়ে কি বলে আমাদের জানার দরকার আছে না নাই? আমি অত্যন্ত অনুতাপ অত্যন্ত সুপ্রকাশ করে বলতেছি, আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে চলে আসি যে আমাদের ইমান আমাদের চলে যাচ্ছে, আমাদের ইমান আকিদা আমরা যে মুসলমান এটা আমরা ভুলে যাচ্ছি শুধু এই সাময়িক কিছু বিষয়কে কেন্দ্র করে। তো আমার আলোচনার বিষয় আজকে ভাস্কর্য মূর্তি, এই কারণেই যে আমরা যারা এখানে আজকে আসবো বা আজকে কথা শুনবো আমি এখানে কাউকে টার্গেট করে কথা বলবো না, আমার টার্গেট করার উদ্দেশ্য নয়, কারণ এখানে সকল শ্রেণীর সকল দলের লোক আছে না নাই? আমাদের আছে না নাই? আমার ইচ্ছে হলো আমার আল্লাহ তাআলা বলে লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরক ওয়া যুলম আযীম, নিশ্চয়ই শিরিক পাপ বড় পাপ বড় গুনাহ, এই গুনাহ থেকে তোমাদেরকে হেফাজত করতে তোমাদের বিরত থাকতেই হবে, তোমরা যদি এই শিরিকের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে না পারো আল্লাহ বলে আমি সব গুনাহ মাফ করি, কিন্তু শিরিকের গুনাহ মাফ করি না, আওয়াজ দেন বলে আল্লাহ বলে করি না। দেখেন আপনার ওয়াইফ, আমি একটা এক্সাম দিয়ে আলোচনা করব, আপনার দিদি যখন আপনার কাছে চায় আজকে আমাকে একটা হার বানাই দিতে হবে, তো আপনি দিলেন, এরপরে আপনার বিবি আরেকদিন বায়না করলো আমাকে আরেকটা গয়না বানাই দিতে, আপনি দিলেন, আজকে আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে, আপনি দিলেন, এরপরে আপনার স্ত্রীর যত বাহানাই করুক আপনি কিন্তু দিতে দিতে কখনো ইচ্ছা হয় দেন, কখনো আবার না করেন, কখনো বলেন যে সামর্থ্য নাই, কখনো বলেন সামর্থ্য আছে আজকে দেব না আগামীকাল দেব, এরকম হয় কি হয় না? কিন্তু আপনার বিবি যদি কখনো বলে আজকে রাতটা তোমার কাছে থাকবো না আরেকজনের কাছে থাকবো, আপনি না মানবেন? কেন মানবেন না? এটা আপনার অস্তিত্বের বিষয়, কারণ আপনার বিবি শুধু আপনারই, এটা আর কারো সুযোগ নাই, আছে আপনার বিবি আর কারো কাছে থাকার সুযোগ ইসলাম দিয়েছে, অর্থাৎ স্ত্রীর সমস্ত আশা পূরণ করতে স্বামী ইচ্ছায় করে অনিচ্ছায় করে, কিন্তু স্ত্রী যদি এরকম আপনার ঘরে মানা যাবে, আমার আল্লাহ বলে আমার বান্দা যত গুনাহ করুক আমি আল্লাহ তাআলা মাফ করে দেই, কিন্তু আমি আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করি না, কারণ শিরিক আমার সাথে জড়িত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা সমতুল্য হয়ে যায় এই পৃথিবীতে শিরিক করার গুনাহ আমি আল্লাহ মাফ করি না, কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক পবিত্র কোরআনে দেখেন আমরা ভাস্কর্য এবং মূর্তি এই বিষয়ে কথা বলতে চেয়েছি, এই বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে একটা কথা বলবো যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব, আপনারা কি মাঝে রাজি আছেন? আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আজকে যে কথাগুলো বলবো আমার কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করবো, এবং কাউকে টার্গেট নয়, কোন দল কোন ব্যক্তি তাকে আঘাত করার উদ্দেশ্য নয়, কারণ আমরা ইমাম, আমরা সকল দলের সকল ব্যক্তির ইমাম, কথা বলেন ঠিক না বেটে? এই মসজিদে যারা আজকে নামাজে আসবে সে হইতে পারে আওয়ামী লীগ, সে হইতে পারে বিএনপি, সে হইতে পারে জামাত, সে হইতে পারে চরমোনাই, সে হইতে পারে তাবলীগ, সে হইতে পারে সাধারণ মানুষ, সে হইতে পারে টিচার, সে হইতে পারে অলি, সে হইতে পারে দরবেশ, সে হইতে পারে ফকির, মিসকিন, যে দলের যে ব্যক্তি আসুক আমাকে কথা বলতে হয় কোরআন থেকে, কারণ কোরআন থেকে কথা বললে খুশি হয় কে? আল্লাহ। আমাদের মুসলমানকে আল্লাহ, আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দেখেন আমরা পবিত্র কোরআন থেকে কথা বললে আমাদের কোনো সমস্যা আছে? আমার নবীর হাদিস দিয়ে কথা বললে কোনো সমস্যা আছে? আমরা আমার ব্যক্তিকে মানিয়া না মানি, আমার পছন্দের লোকটাকে মানিয়া না মানি, আমার বাবাকে আমি মানিয়া না মানি, আমার নবীকে মানতে বাধ্য, কথা বলে ঠিক আছে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মা ওয়া মা
বলে আমার নবী যা নিয়ে আসে তোমরা ওটাকে মানো, আমি আল্লাহ তার আদেশ করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ, আমরা যে কোনো বিধান মানবো কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। দেখেন এই আজকে গোটা পৃথিবীতে মূর্তি নিয়ে আলোচনা, মূর্তি নিয়ে মারামারি, মূর্তি নিয়ে দাঙ্গা আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? অনেকে ভয় পাচ্ছে, বুঝে আসছেন কি বলে কি হয় না? ভয় পাওয়ার কিছু নাই। আমি তো প্রথমেই বলেছি, আমি বলবো কোরআন থেকে। কি থেকে বলেন? আওয়াজ দেওয়ার কি থেকে? কোরআন থেকে কথা বলবো। আর কোরআন থেকে কথা যদি আমি না বলি, দেখেন আমার আল্লাহ নবী বলেন জানার পরে সে হলো বোবা শয়তান। কি শয়তান? আওয়াজ দেবেন মুসলমান, কি শয়তান? আপনার কি বোবা শয়তান হয়ে থাকতে চাই? আওয়াজ দেবেন থাকতে চাই? দেখেন মূর্তি পূজা আসে নাই? কোরআনের কথা, কার কথা? আওয়াজ দেন কার? কোরআনুল কারীমের ভাষা আল্লাহ বলেন আল্লাহ ছিল এবং সমাজের প্রত্যেকটা মানুষ তাদেরকে ভালোবাসত। দেখে দেখেন কি হলো, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করলো, কি বরণ করলো? মৃত্যুবরণ করার পরে কি বলে যে এই পাঁচজন লোক যখন মারা যায়, ওই সম্প্রদায়ের লোক তাদের নাম স্মরণে রাখার জন্য, এই পাঁচজন লোকের নাম স্মরণে করে রাখার জন্য তাদের মৃত্যুর পরে শয়তান ওই জামানার মানুষদের ধোকা দিল, ওই জামানার মানুষকে বুঝালো। কি বুঝালো? জানার দরকার আছে না নাই? আমি কিন্তু মূর্তি পূজার ইতিহাস তুলে ধরেছি, যে মূর্তি পূজাটা পূর্ব এই উৎপত্তি এর শুরু কোথেকে শুরু হয়েছে। দেখেন মূর্তি পূজা শুরু হলো কোথেকে? নূহ আলাইহিস সালামের ওই পাঁচজন লোক যখন ইন্তেকাল করে, তাদের ইন্তেকালের পরে ওই সম্প্রদায়ের লোকগুলো শয়তান তাদেরকে ধোকা দিল। কিভাবে? তাদের মৃত্যুবরণ শয়তান লোকদেরকে বুঝালো, তোমরা এই মহান লোকদের বৈঠক খানার পাশে একটি করে ভাস্কর্য তৈরি করো, একটি করে ভাস্কর্য তৈরি করো, এবং প্রত্যেকটি ভাস্কর্যতে তোমরা সেই মহর্ষিদের নামে নামকরণ করো যারা শয়তানের পরামর্শে, অর্থাৎ ওই পাঁচজনের জন্য তারা ভাস্কর্য তৈরি করলো। কার পরামর্শে? কথা বলেন কার? শয়তানের পরামর্শে। এটা কথা কি আমার নাম ছিল? ভাস্কর্য তৈরি করলো। তারপরে কি হলো দেখেন, তারা শয়তানের পরামর্শে যখন ভাস্কর্য তৈরি করলো, ওই জামানা ঠিক ছিল, ওই জামানার মানুষ তাদের আর পূজা করে না, তাদের আর কি করে নাই? আওয়াজ দেবেন কি করে নাই? পূজা বলেন, সম্মান বলেন, নমস্কার বলেন, আদর বলেন, যাই বলেন,
মূর্তির সামনে আপনি তো প্রার্থনা করেন, ভাস্কারের সামনে আপনি প্রার্থনা করেন, এটা সম্পূর্ণ কি হয়ে যাবে? উপাসনা হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে লা তুশরিক বিল্লাহ। দেখেন তারপর কি হলো, ওই জামানা যখন চলে গেল, ওই জেনারেশন পরে নতুন জেনারেশন যেটা আসলো কিছুদিন পরে, সেই প্রজন্মের পরবর্তী প্রজন্মের লোকেরা তাদেরকে শয়তান বুঝালো। এখন তারা কি করলো, পরবর্তী জেনারেশনে এসে ওই মানুষগুলোর তারা পূজা শুরু করলো। কি শুরু করলো? জোরে বলে কি শুরু করলো? হিন্দুদের যে শাস্ত্র আছে, হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে, আপনি ধর্মগ্রন্থ যদি খুলেন দেখতে পাবেন, তাদের কাছে আপনি যদি বলেন এই যে আমি গতকালকে নেটে সার্চ দিয়েছিলাম, হিন্দুদের মহাজোটের যে মহাসচিব মাহিন্দ্রা, নাম হলো ওনার কি আমি লিখে নিয়ে আসছি, ও গোবিন্দ্রা, তিনি বলেছে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য আমাদের বাংলাদেশের হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দা বলেন যে আমাদের দৃষ্টিতে ভাস্কর্য এবং মূর্তি দুটো একই জিনিস। আমরা কিছুদের জন্য মূর্তি পূজা করি, আবার কয়েকদিন পরে ভেঙে ফেলি। আমাদের কাছে ভাস্কর্য না মূর্তিও না, এটা হিন্দুদের মহাজোটের মহাসচিব যে বর্তমানে বাংলাদেশের কেউ নাম গোবিন্দ্রা, তিনি এই কথা বলেছেন। এখন আপনি অভিধান করেন, বাংলা অভিধান ডিকশনারি বাংলাদেশে আছে না নাই? আবার যা আছে না নাই? আমি কিন্তু আগে বুখারী শরীফ কোরআন এগুলোতে পড়ে যাচ্ছি, বাংলাদেশের ডিকশনারি আছে, এই ডিকশনারিতে আপনি যদি সার্চ দেন যে মূর্তি অর্থ কি, দেখবেন লেখা আসবে ভাস্কর্য। আর যদি আপনি সার্চ দেন ভাস্কর্য অর্থ কি, লেখা আসবে মূর্তি। এটা কি আমার কথা না ডিকশনারি কথা? আমার যখন কার কথা? এখন আপনি যদি বলেন যে মূর্তি বলবো না, আমি শুরুতে বলেছি আজকে আমি আমার নিজের থেকে কোনো কথা বলবো না, ইনশা বলবেন ইনশা অবায়ন্তি কানিলহ ইনহুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, আমি যতক্ষণ জিব্রাইলকে না বলি, জিব্রাইল যতক্ষণ আমার নবীকে না বলে, ততক্ষণ নবী কোনো কথা বলে না। চিৎকার বলে সুবহানাল্লাহ। আমি আজকে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমার নিজে থেকে কোনো কথা বলবো না, যেহেতু বর্তমান বিশ্বে বর্তমান সময়ে এই আলোচনাটা একটা বিশাল আলোচনা হয়ে দাঁড়িয়েছে। আজকে গোটা বিশ্বে এই আলোচনাকে কেন্দ্র করে মানুষের ঈমান হারাম হয়ে যাইতেছে, মানুষের ঈমান চলে যাচ্ছে, কে মুসলমান কে মুসলমান না এটা আমি ধরতে পারতেছি না, মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে আছে, তারপরে শরীরের পক্ষে কথা বলতেছে, কথা বলে ঠিক না বেটে? প্রকৃত ইমামের কাজ হলো প্রত্যেক সপ্তাহে সমসময় বিষয়ে আলোচনা করা, কিন্তু আমাদের মুখকে বন্ধ করে দেওয়া। রুজুর এই বিষয়ে কথা বলবেন না, এই বিষয়ে কথা বলবেন না, মনের ব্যাপারটা খেয়ে যাবে, কথা বলেন না কেন? এইখানে কথা বলবো কার? আল্লাহ। আপনি বললে আমি কথা বলবো, আপনি না বললে কথা বলবো, কারণ আমি তো ভয় করি কাকে? আপনি মনে করতেছে হুজুর মানে এই চেয়ারে থাকার জন্য এই আলোচনা করবে না, বা এই কথা বলবে না, হুজুর এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, কে বলছে আপনাকে? আমি তো কথা বলবো কার? আল্লাহ। এখানে বসেছি ওই আমি বারবারই বলি আসর নামাজ পড়াবো, এই নিয়ম এখানে বসে নাই রিজিকের মালিক কে? আল্লাহ। আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকুহা। আল্লাহ বলছে এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার চিন্তা আমার কিসের চিন্তা আমার কিসের টেনশন? আজকে বাবুটা চাকরি চলে গেল এখানে নিয়ে যাবে, কথা বলতে পারে ঠিক? কিন্তু হক কথা যদি না বলা হয়, বাস্তব কথা যদি তুলে না বলা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা আজকে যদি সমাজে প্রচার না করা হয়, মানুষ শিরকি করতেছে কুফরি করতেছে। আজকে আমরা কিছু মানুষ আছি, আজকে আমার নিজের ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে নেতার স্বার্থে আমরা কি করতেছি, ব্যক্তির স্বার্থে পক্ষ নিচ্ছি, আর আমার ইমাম চলে যাচ্ছে। তাই আমার কথা বলবো, আমি আপনাদের মসজিদের ইমাম, আপনাদের সাথে আমার কোনো বাজারোজ আছে? রাগারাগি আছে? বুৎসা আছে? জমি নিয়ে টাকা নিয়ে? কিন্তু আমি যখন একটা কথা বলি, আমি তো কথা বললাম আল্লাহ কোরআন থেকে, আমি তো কথা বললাম আল্লাহ রসুলের হাদিস থেকে। আজকে যে কটা হাদিস বলবো সহি বুখারী মুসলিম থেকে বলার চেষ্টা করব, আজকে যে আয়াত পড়বো আমি কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। অতীব দুঃখের সাথে বলতে হয় ভাই, একটা ইমাম মসজিদে কথা বলে আর মসজিদ থেকে বের হওয়ার পরে তাকে মারধর করা হইতেছে, নাউজ বিল্লাহ বলবেন না? নাউজ বিল্লাহ। আমার এই বাংলাদেশে একটা ইমাম হক কথা বললো, শিরিকের বিরুদ্ধে বললো, কুফরের বিরুদ্ধে বললো, আর ইমামকে প্রহার করলো। আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনি কি মরবেন না? আপনার কি মরতে হবে?
ইমাম তো কথা বলেছে কোরআনের পক্ষে আর আপনার সাথে লেগেছে আপনার বিপক্ষে চলে গেছে আর আপনি এটাকে মানদণ্ড বললেন আল্লাহর কসম